সম্মানিত উপস্থিতির পর আসেন আমরা আলোচনা শুনব সূরাতুল কদরের তাফসীর এ বিষয়ে। আমার কাছে একটা ঘড়ি দিবেন, ঘড়ি দেন। আমরা এরপর আমরা আসেন পবিত্র কোরআনুল কারিমের 97 নম্বর সূরা সূরাতুল কদরের তাফসীর শুনব ইনশাআল্লাহ। তাফসীরটা একটু ব্যতিক্রমভাবে হবে, আপনারা খুব মনোযোগ দিবেন। আমরা সবাই জানি সূরাতুল কদর পবিত্র কোরআনুল কারিমের 97 নম্বর সূরা। এই সূরাতুল কদর এর অর্থ হল আপনার মহিমান্বিত, মর্যাদা সম্পন্ন। অত্র সূরাটিতে আয়াত সংখ্যা হলো 5টি, শব্দ হলো 30টি এবং বর্ণ সংখ্যা 112টি। অত্র সূরাটি নাজিল হয় সূরা আবাসার পরে, মক্কায় নাজিল হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। তো প্রথমে আমরা এর অনুবাদ জানব, তারপরে আমরা অত্র সূরাটির বিষয়বস্তু জানব, তারপরে সূরাটির গুরুত্ব জানব, তারপরে অত্র সূরাটির সরাসরি তাফসির আমরা শুনব ইনশাআল্লাহ। প্রত্যেকে লক্ষ্য করবেন আমার কথার দিকে, আপনারা প্রত্যেকটি মুসল্লি যারা আছেন প্রত্যেকে আমার মুখের দিকে তাকিয়ে থেকে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। কারো ঘুম আসলে নড়ে চড়ে বসবেন, আর কেউ আশেপাশে কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের 1 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা ইহাকে পবিত্র কোরআনুল কারীমকে কদরের রাত্রিতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত্রিটা কি? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই উত্তর দিচ্ছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার, লাইলাতুল কদরের রাত্রিটা হলো হাজার হাজার মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা, সূরা কদরের আপনার 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তানাজ্জালু, এই রাত্রিতে অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিতে তানাজ্জালু অবতরণ করে, নেমে আসে মালাইকাতু ফেরেশতাগণ, ওয়ার রূহু এবং রূহ আত্মা জিব্রাইল, ফিহা বিইজনি রব্বিহিম, তাদের প্রতিপালকের, তাদের রবের, তাদের প্রভুর অনুমতিক্রমে, মিন কুল্লি আমর, ও বিভিন্ন নির্দেশনা সহকারে। ফেরেশতাগণ আকাশ থেকে, আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন। এরপরের অংশে সূরাতুল কদরের 5 নম্বর আয়াতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সালামুন, এই রাত্রিটা, এই লাইলাতুল কদরের রাত্রিটা কেবল শান্তি আর শান্তি, অর্থাৎ রহমত আর রহমত, হিয়া হাত্তা মাতলাইল ফজর, যেটা ফজরের উদয় হওয়া আগ পর্যন্ত, ফজর হওয়ার আগ পর্যন্ত ওই লাইলাতুল কদরের রাত্রিটা আপনার শান্তি শান্তি রহমত বর্ষণ হতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী বন্ধুরা আমার, তাহলে আমরা প্রথমাংশে অত্র সূরাটির অর্থ জানলাম। এরপর আসেন অত্র সূরাটির বিষয়বস্তু। কোরআন নাজিলের সময়কাল এবং কদর রজনীর মাহাত্ম্য গুরুত্ব বর্ণনা করা হয়েছে অত্র সূরাটিতে। এরপর আসুন সূরাতুল কদরের গুরুত্ব। নাম্বার 1, আল্লাহ তাআলা এই রাত্রিতে কোরআন নাজিলের সূচনা করেছেন যা মানব জাতির জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথ দেখায়, কল্যাণের নির্দেশক। নাম্বার 2, অত্র সূরাটির 2 নম্বর গুরুত্ব, এই রাত্রির ইবাদাত হাজার মাসের ইবাদত অপেক্ষা দামি। নাম্বার 3, এই রাত্রিতে রহমতের পসরা নিয়ে, রহমত নিয়ে, বরকত নিয়ে হাজার হাজার ফেরেশতা নাজিল হয় ও পৃথিবীতে আল্লাহর রহমত বিতরণ করে, ও এই দুনিয়াতে আল্লাহর রহমত বন্টন করতে থাকে ফেরেশতারা। সুবহানাল্লাহ। অত্র সূরাটির 4 নম্বর গুরুত্ব, এই রাত্রির মহত্ব বর্ণনাই। এই সূরাটি পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয়েছে যা কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটি মানুষ এই সূরাটি তেলাওয়াত করতেই থাকবে। এরপর আসেন অত্র সূরাটির তাফসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর আয়াতে বললেন, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমরা এটাকে কোরআনুল কারিমকে নাজিল করেছি কদরের রাত্রিতে। কথা বলেন কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। তাহলে স্পষ্ট বোঝা গেল কোরআন কোন রাত্রিতে নাজিল হয়েছে? কদরের রাত্রিতে।
এরপরে এখানে ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখছেন যে শেষ নবীর হৃদয়ে অন্তরে আমরা কুরআন নাযিলের সূচনা করেছি। এখানে আমরা বলতে বহুবচনের সম্মানজনক ক্রিয়াপদ এসেছে। তো আল্লাহর বড়ত্ব মাহাত্ম্য প্রকাশের জন্য যেমন এখানে বলা হয়েছে, যেমন তিনি অন্যত্রে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের ভিতরে ইন্না আনসালনাহু ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই আমরা জিকির বা কোরআনকে নাজিল করেছি এবং আমরা এর হিফাজতকারী। কখনো নিজের একাত্ম ভাবনার জন্য এক বছরের এগুলো শব্দ ব্যবহার হয়। যাই হোক, আমরা বিস্তারিত এরপর আলোচনা করব যে আপনার লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রি কোনটি এবং এ রাতের ফজিলত। অত্র সূরাটির বিস্তারিত তাফসীর আমরা অন্য সময় করব। যেহেতু আজকে আমরা জুমার আলোচনার বিষয় নিয়েছিলাম যে আপনার লাইলাতুল কদরের গুরুত্ব ফজিলত, আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলব এবং সূরাতুল কদরের তাফসীর আমরা অন্য দিনে করব ইনশাআল্লাহ।